ঠিকঠাক রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগে গত কয়েকদিন ধরে তোলপাড় ভরতপুর ব্লক থেকে মুর্শিদাবাদ জেলা রেশন দপ্তর। তদন্তে এসে রেশন আধিকারিকরা আক্রান্ত হয় দুই রেশন ডিলারের হাতে। এবার ওই দুই রেশন দোকানে সাসপেন্ডের নোটিশ ঝুলিয়ে দিলেন জেলা ও মহকুমা কন্ট্রোলারের অফিসারেরা। দোকানে এসেছিলাম গতকাল, আমরা একবার এসেছিলাম, এসে এখানকার যে ডিলার সামুইল ইসলাম ঝিকরা গ্রাম পঞ্চায়েতের, তার দেখা আমরা পাইনি এবং সেখান থেকে আমরা সন্দীপুর গ্রামে গেছি। অসংখ্য মানুষ সেখানে রেশন কমিউনিটি থেকে বঞ্চিত হচ্ছে, তারা আমাদের ঘিরে ধরে, তাদের ক্ষোভের কথা জানায় যে আমাদের আমরা মাল পাচ্ছি না। টোটাল ওর 899টা ফ্যামিলি, তার মধ্যে ও 702 ফ্যামিলি, দুটো ফ্যামিলিকে মাল দিয়েছে এখনও পর্যন্ত। আজকে টিল 26 তারিখ 197টা ফ্যামিলিকে এখনও মাল দেয়নি। এবং ওই এলাকার মানুষ হচ্ছে আদিবাসী সমাজের মানুষ, তারা এই মাল থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে লিখিত যে আমাদেরকে ওজনেও কম দেওয়া হয় এবং আমাদেরকে মাছের প্রথমে মাল দেওয়া হয় না, একদম শেষ প্রান্তে গিয়ে যার 12 কেজি পাওয়ার কথা তাকে 5 কেজি 6 কেজি 4 কেজি ওর ইচ্ছা খেয়াল খুশি মতো মাল দেয়। সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সার্ভিশনাল কন্ট্রোলারের নির্দেশে আজকে ওকে সাসপেন্ড করা হলো এবং ওনার স্ত্রীর কাছে কপি আমরা সার্ভ করে গেলাম এবং দেওয়ালে সেটে দিয়ে গেলাম। বাকি যত পদ্ধতি আছে আগামী দিনে সেটা পদক্ষেপ নেওয়া হবে। আমার নাম সমীর কুমার রায়, সাবডিভিশনাল কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই কান্দি অফিসের আমি চিফ ইন্সপেক্টর। আমরা ফোন মারফত যোগাযোগ করি সাসপেন্ড হওয়া ওই দুই রেশন ডিলারের সাথে, তারা কি বলছেন শুনুন। না দাদা, আমি রাঢ়বাংলা নিউজ চ্যানেল থেকে বলছি। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলছি, আজকে আপনার যেটা রেশন দোকান, সেই রেশন দোকানে আজকে আধিকারিকরা গিয়ে একটা সাসপেনশন লেটার, আপনি ছিলেন না, আপনার অনুপস্থিতিতে একটা দেওয়ালে আপনার সাসপেনশন লেটারটা লাগিয়ে দিয়ে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন আপনি? এই ব্যাপারে আপনি তো জানেন, জুয়েলের ঘরে রেড করতে এসেছিল, জুয়েলের কাছে টাকা চেয়েছিল, তার প্রতিবাদ করার জন্য জুয়েলটা হচ্ছে একটা ডিলার, পাশের ডিলার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাশের ডিলার এবং নিয়মিত মাল কম দেয় ডিস্ট্রিবিউটার, এবং নিয়মিত ডিস্ট্রিবিউটার মাল কম দেয়, আর সেই মাল কম দেওয়ার জন্য এবার জুয়েল আমি দুজনের প্রতিবাদ করি। প্রতিবাদ করতে গেলে আমাদের মতন সাসপেন্ড হয়ে যাবে এরকম স্বাস্থ্য কারণ নাই। সত্যি আসলে পাবলিকের মাল ঠিক মতন দিচ্ছে না, আমরা চাইতে গেলি কোনো পরিষেবা দিচ্ছে না নিমাই, এবং সেই কারণে ডিস্ট্রিবিউটারের কাছে পয়সা খেয়ে বসে থাকছে কন্ট্রোলার এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। আচ্ছা বুঝলেন, সেইটার প্রতিবাদ জুয়েলের জন্য আমি প্রতিবাদ করতে যাওয়ার জন্য আজকে আমার শিকার হলো। আপনি খৈলি দেখেন গোটা গায়ে বা নিয়েছেন কি জানি না, আমার লেকিন দুর্নাম কেউ করতে পারবে না, এরকম আপনার আমি গায়ের লোকের আশীর্বাদ নিয়েই বলছি। আমরা আপনার আধিকারিককে প্রশ্ন করেছিলাম যে আজকে কেন সিল করছেন বা কেন নোটিশ দিচ্ছেন, উনি বলেছেন যে গতকালকে আপনাকে যে ওরা এসে পায়নি তার জন্য সন্দীপুর গ্রামে গিয়েছিল এবং সেখানকার মানুষজন আপনি নাকি মাল কম দেন এই অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে আপনাকে নাকি নোটিশটা দেওয়া হলো। অডিট হোক, অডিট করুক, আমি থেকে অডিট করুক, কোনো লোক বলবে না, আমার মনে হয় সন্দীপুরের বাসী কেউ বলবে না, কারণ আমি এখন ডিলারি চালাই না, আমার মেয়ে ডিলারি চালায় এবং স্লিপ কেটে মাল দিই। এখন তো দুয়ারে সরকার একদিনে তো কন্ট্রোল দেওয়া সম্ভব নয়, 1 থেকে 28 তারিখ পর্যন্ত রেশন দিতে হয়। আমাদের গ্রামে গ্রামে আমি ম্যাচিং টিপলেই দেখতে পাবেন, আমার একটাও নর্মাল আমি মারি না, মানে এই কারণে মারি না যে প্রত্যেকটি গ্রামে আমি খৈলি দেখেন গাড়ি লিয়ে যাই, গাড়ি লিয়ে গিয়ে মাল দিই আমি। আর যারা পয়সা দেয় তাদেরকে গাড়ি লিয়ে যেতে হয় না, আমি আমার কাছে পয়সা চাই কন্ট্রোলার 50,000 টাকা দাও, নাহলে সাসপেন্ড করবো তোমাকে। আচ্ছা আচ্ছা, কে চাই টাকাটা? সায়ন বিশ্বাস কন্ট্রোলার। আচ্ছা তো আপনি কি মনে করছেন এই যে আপনাকে সাসপেন্ডটা করলো এর কারণটা কি হতে পারে? আমার আমি ঘুষ দিইনি, আর অন্য ডিলাররা ঘুষ দিয়েছে, তার জন্য জুয়েলের জন্য আমি গিয়েছিলাম, আমাকে মানা করেছিল মানে কোনো এক নেতার মাধ্যমে যে জুয়েলের ঘর যেন না যাওয়া হয়। আচ্ছা আমি সেটা আমি ছোট ভাইয়ের মতো আমি বললাম স্যার এটা অন্যায় করা হয়েছে, তার জন্য আমাকে বলিদান করা হলো, আমি একদম মালও কম দিই না, তার থেকে কত দিনই আমি গায়ে খৈলি দেখেন আমি ডিলারি করতে যাইও না, আমার মেয়ে ডিলারি করে বাচ্চা মেয়ে। হ্যাঁ বুঝলেন দাদা,
সেটা গায়ে রিপোর্ট নেন মেম্বার প্রধান এবং যারা সাধারণ মানুষ যে ডিলার কি কন্ট্রোলে মাল দিতে আসে বা এক গ্রাম মাল কম দেয় না স্লিপ কেটে মাল দেয় না দেয় না এই রিপোর্টটা আপনি নেন গায়ে দিয়ে সেটাই করেন। আমার কাছে 50,000 টাকা চেয়েছিল কন্ট্রোলার। কে কন্ট্রোলার? কন্ট্রোলার চেয়েছিল কন্ট্রোলার সায়ন বিশ্বাস। আচ্ছা আচ্ছা, সেটা আপনি কি মনে করছেন সেটা দেননি বলে আপনাকে সাসপেন্ড করা হলো? হ্যাঁ, আমাকে তো বলেই দিল যে তুমি যদি টাকা কালকে তোর ঘর রেড করবো পরশু দিন কমপ্লেন তো সাসপেন্ড করবো। এটা সায়ন বিশ্বাস বলেছে এবং 3 লক্ষ টাকা লিখছে ইয়ার কাছে, নিমাই ডিস্ট্রিবিউটারের কাছে, যেহেতু আমরা মাল ধরেছিলাম। আর 5 লক্ষ টাকা লিখছে আপনার কন্ট্রোলার। মাল ধরেছিলেন মানে কি ব্যাপারটা বুঝলাম না। মালটা চুরি করে পাচার ছিল ওই সর্বমঙ্গলা মিলে। আচ্ছা, সে মালটা কন্ট্রোলার আমাকে ছেড়ে দিতে বললো, ওইলো তোমার বিচার আমি করে দেবো। পাচারটা কে করছিল? পাচারটা নিমাই করছিল। আমি গাড়ি ধরেছিলাম রাস্তায়, শালিন্দি রাস্তায়, যে কন্ট্রোলার আমাকে ফোন করলো যে গাড়িটা ছেড়ে দাও, আমি তোমাকে তোমার ব্যবস্থা করে দেবো। এবার এই ঘুঘুর মাসা তো বুঝতে পারলাম, প্রতিবাদ করতে গেলি এখানে অনেকেই জড়িয়ে আছে, ডিসি পর্যন্ত জড়িয়ে আছে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। ডিস্ট্রিক্ট কন্ট্রোলার 5 লাখ টাকা নিয়েছেন নিমাইয়ের কাছে। কি নাম আপনার? আমার নাম সামিউল ইসলাম। আমি ঝিংরা গ্রামের একজন ডিলার, কিন্তু ডিলারে আমি 6 মাস থেকে করি না, আমার শরীর অসুস্থ থাকার জন্য। আমার মেয়েই করে, মেয়ের আমি গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে খইলেন, তারপরে যে শাস্তি দেবে সরকার প্রশাসন আমি সেই শাস্তি দেবো। কিন্তু আমি 50,000 টাকা চেয়েছিল বহু দিন, আমি দিতে পারিনি, তাই আর আমি পাবো না কোথাও। আমার 35,000 টাকা এখন কমিশন, তার ভিতরে 12,000 টাকার গাড়ি খরচা হয়ে যায়, তাহলে আমি সংসার চালাবো না, ওই সায়ন বিশ্বাসকে দেবো। বলছি আমি ট্যুর করবো, আমাকে 50,000 টাকা যদি না দিস তাহলে তোকে সাসপেন্ড করবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। শুনলেন না, ট্যুর করবো বললো, ট্যুর করবো, আমার হালে বিয়ে করে দিয়ে ট্যুর করবো, যদি না দিস তুলে তাহলে আমি সাসপেন্ড করবো। আর করিয়ে দিল, তাই ওনার হাতে কলম ধরেন। মানে এক কথায় টাকাটা না দেওয়ার জন্য আপনাকে সাসপেন্ড করেছেন, এটা আপনি বলছেন? একবারে 100%। উনি ট্যুর করতে তো কোথাও যেন কোনো হালে বিয়ে করেছে দিয়ে উনি যার জন্য আমাকে সাসপেন্ডটা করলো। আপনি দুটা গা খইলি দেখেন, নাহলে আরো সাংবাদিকের বাইরে থেকে অনুরোধ করছি দেখেন, কোনো লোক বলবে না যে কিরণ ডিলার মাল দিতে আছে। আমার মেয়েই যায়, পাড়ার লোকরা যায় মাল দিতে, আমার শরীর অসুস্থ থাকার জন্য। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে। আর এটা আমার অনুরোধ মমতা ব্যানার্জির কাছে যেন পাঠিয়ে দিয়েন দাদা। হ্যাঁ, তাহলে আমি খুশি হবো। ডিলারই পায় না পায় পরের কথা, আমার মতন আরো অনেক ডিলার শিকার হয়েছে, একটু পয়সা যাইছে। আর আমি স্লিপ দিয়ে মাল দিই না দিই, আপনি সেটা গ্রামে খৈলি দেখেন, যদি একটা লোক বলে স্লিপ দিয়ে মাল দেয় না, যে শাস্তি দিবেন আমি সে শাস্তি নেবো। ঠিক আছে, ধন্যবাদ। ফিঙ্গার কথা বলি, এটা যেন মমতা ব্যানার্জি মা মায়ের কাছে যেন পাঠিয়ে দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, আপনি রেশন দোকানের মালিক জুয়েল বাবু বলছেন? গতকালকে আপনার বাড়িতে একটা সাসপেনশন লেটার ধরে গিয়েছে আপনার রেশন আধিকারিকরা, এই বিষয়ে কি বলবেন? চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত করে করেছে। কি রকম চক্রান্ত করা হচ্ছে? ও ঘুষ চেয়েছিল, ঘুষ দিয়ে তো আমরা ব্যবসা করি না এখন। কে চেয়েছিল ঘুষটা? অফিসার। কোন অফিসার? অফিসার কন্ট্রোলার সাহেব, এরা সব ঘুষ চেয়েছিল। আচ্ছা আচ্ছা। এবার ওই ঘুষটা না দিতে পারায় আমার হঠাৎ করে আমাকে অ্যাটাক করে, অ্যাটাক করে দোকানে চেক করে। আধিকারিকরা বলছেন যে আপনারা নাকি ঠিকঠাক রেশন সামগ্রী কাস্টমারকে দেন না, তার অভিযোগ পেয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে আপনাদেরকে এই ব্যবস্থা করা হয়েছে। একদম মিথ্যে কথা, কারণ আমার ওইখানে কাস্টমার যত আছে আমি ফিঙ্গার দিয়ে মাল দিই এবং ফিঙ্গার প্রিন্ট কেটে মাল দিই এবং ফিঙ্গার প্রিন্ট এবং স্লিপ দিয়ে মাল দিই, স্লিপে যেটা থাকে সেটাই মাল দিই সরকারি অনুযায়ী। তাহলে এই যে আপনার সিলটা করা হলো বা আপনাকে যে সাসপেন্ডটা করা হলো, এটা কি কি কারণে করলো বলে মনে করছেন? এটা পরিকল্পনাভাবে, একদম পরিকল্পনাভাবে করেছে, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই জন্য। কি অন্যায় প্রতিবাদটা করেছিলেন? অন্যায় বলতে আমি ঘুষ দিয়ে ব্যবসা করতে পারবো না, ঘুষ দিয়ে ব্যবসা করার, ঘুষ দিয়ে ব্যবসা করার কোনো ই নেই। আমাদের একটা সরকারিভাবে মমতা ব্যানার্জি আমাদেরকে কমিশন দেয়, সেই জন্য ঘুষের এখন কোনো ব্যবসা নেই। মানুষ যে মালটা পায় সেই মালটা পাক, গরিব মানুষ, আমি এটাই চাই। আর গরিব মানুষকে, সব মানুষকে, প্রত্যেকটা মানুষকে আমি ফিঙ্গার প্রিন্ট এবং স্লিপ দিয়েই মাল দিই। আপনি তো জানেন তো, গত 22 তারিখে আপনার বিডিও অফিসে একটা সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছিল তাদের ঠিকঠাক আটা বা অন্যান্য সামগ্রী না পাওয়ার জন্য। তো সেই ওই আটাটা আমাকে না দেওয়ার জন্যই
আমি বিক্ষোভটা দেখিয়েছিলাম। ওই আটাটা কি আপনাকে দেওয়া হয়নি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে? না, দেওয়া হয়নি, একদম দেওয়া হয়নি। তো এই যে তো আপনি দেখানোতেই আমাকে সাসপেন্ড করেছে। বিক্ষোভ দেখানোতে, বিক্ষোভটা কি আপনারা দেখিয়েছিলেন না কে দেখিয়েছিল? হ্যাঁ, আমি দেখিয়েছিলাম গ্রামের লোকজন নিজে। আচ্ছা, মানে আপনার নেতৃত্বে হয়েছিল? হ্যাঁ, আমার নেতৃত্বে হয়েছিল। মানে সেই আপনি কি তার জন্য কি আপনাকে সাসপেন্ড করা হলো? তার জন্যই সাসপেন্ড করা হলো। তো এখন কি চাইছেন আপনি? এখন বিচার চাইছি, যেটা সঠিক বিচার হবে, তদন্ত হোক। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। শুনলেন তাদের বক্তব্য, তারা তাদের পুরনো অভিযোগেই অনড়। তাদের বক্তব্যের সত্যতা কতটা তারাই জানেন। অভিযোগের বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগপত্রের কপি আমাদের হাতে দিলেও সেই রকমভাবে কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। আমরা ওই রেশন ডিলারদের এলাকার কিছু রেশন উপভোক্তাদের সাথে কথা বলি, তারা কি বলছেন শুনুন। মাল ঠিক দেয়, আমাদের কিন্তু পাই 12 টাকা আড়াছে, আপনার 60 কেজি মাল পাই, 60 কেজি মাল দেয় প্রতি মাসে ঠিকঠাক টাইমে। হ্যাঁ, আমরা ঠিকঠাক মাল পাই। হ্যাঁ পাই, সবাই পাই, মাল পাবেন কেন? আপনি পান? হ্যাঁ, মাল কম দেয় না? না, আমাদেরকে 1 তারিখের মাল, বিপিএল কার্ড আছে, আমাদেরকে 1 তারিখের মাল 18-19 তারিখে দেয়। আবার আপনার চাল দিবে তো আবার আটা দিবে না? তিন মাস হয়নি, বলছে চাল নেই, শুধু চাল দিচ্ছে, আটা দিচ্ছে না, আটা না আসেনি তাই বলেছে। ওই দুই এলাকার উপভোক্তাদের রেশন দেওয়া হয়নি সেই মর্মে অভিযোগ হয়। ভরতপুর ব্লকে তদন্তে এসে আক্রান্ত হন রেশন আধিকারিকরা। এবার গতকাল তাদের সাসপেন্ড করলো জেলা রেশন দপ্তর। ওই দুই রেশন ডিলারের অভিযোগ, রেশন আধিকারিকরা লক্ষাধিক টাকা ঘুষ চেয়েছেন, দিতে পারেনি তাই সাসপেন্ড। গোটা বিষয়টিতে আলোকপাত করলে দেখা যাচ্ছে রেশন উপভোক্তাদের চোখে ধুলো দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত লুটপাট। ওই রেশন ডিলারদের বিরুদ্ধে তদন্ত করলেও ওই দুই রেশন ডিলারদের অভিযোগে তদন্ত করবে কারা? সত্যিই কি এরা দায়ী নাকি গোটা সিস্টেম দায়ী? প্রশ্ন তোলাই থাক দায়িত্ববান নাগরিকদের জন্য। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।